একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল করবো। প্র্যাকটিক্যাল হচ্ছে যে কিভাবে মাল্টিপ্লাগ তৈরি করে। তাহলে প্রথম আমরা পরিস্থিতি দেখে নেই যে এখানে একটা মাল্টিপ্লাগ আছে, এটার মধ্যে এখানে যে ফিউজ আছে, সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, টু পিন সকেট তিনটা, আর একটা হচ্ছে থ্রি পিন সকেট, আর এটার সংযোগটা আমি পরে দেখাবো। এখন এই যে এদিকে আমরা পরবর্তীতে এই সার্কিট ডায়াগ্রামটা বুঝিয়ে দেওয়ার পর তারপর আমরা এটাকে কীভাবে সংযোগ দিতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে এখানে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখতেছি, যে সার্কিট ডায়াগ্রামের এদিকে আছে ফেজ আর এদিকে হচ্ছে নিউট্রাল। ফেজ সবসময় এদিকে, যে এই যে এদিকে আছে ফিউজ, ফিউজের নিচের প্রান্তে গিয়ে কানেকশন হবে, আর তারপর এদিকে যে সুইচ আছে, সুইচ আর নিচের প্রান্তগুলো সব শর্ট হয়ে যাবে। সুইচের নিচের প্রান্ত, এদিকে ফিউজের নিচের প্রান্তের সাথে এদিকে যে টু পিন সকেট আছে, টু পিন সকেট সবগুলো এইভাবে, এটা এদিকে যে থ্রি পিন সকেট আছে এখানে লাইনের সাথে গিয়ে সংযুক্ত হয়ে যাবে, আর এদিকে যে ফিউজের যে উপরের প্রান্ত আছে, উপরের প্রান্ত এইদিকে যে সুইচ আছে, সুইচের উপরের প্রান্তের সাথে সংযুক্ত হয়ে যাবে, আর নিউট্রাল, নিউট্রালটা প্রথমে গিয়ে ইন্ডিকেটর ল্যাম্পের সাথে লেগে যাবে, আর বাকি সবগুলা টু পিন সকেট সবগুলা নিউট্রালের সাথে লেগে, এদিকে যে থ্রি পিন সকেটে নিউট্রাল আছে, নিউট্রালে সংযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একটি মাল্টিপ্লাগে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করা হয়। এখন আমরা দেখবো যে কীভাবে মাল্টিপ্লাগ তৈরি করে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এদিকে দেখলাম যে এদিকে যে ফিউজ আছে, তাহলে ফিউজ প্রথমে এদিকে ফিউজ সেটিং করলাম, তারপর সুইচ সেটিং করলাম, তারপর ইন্ডিকেটর ল্যাম্প, তারপরে টু পিন সকেট তিনটা, থ্রি পিন সকেট। তাহলে প্রথমেই আমার যে মেইন লাইন আসবে, মেইন লাইন প্রথমেই এদিকে যে ফিউজ আছে, ফিউজের এই যে এদিকে নিচের প্রান্তের সাথে লেগে যাবে। হ্যাঁ, এই যে ফিউজের যে নিচের প্রান্ত আছে, নিচের প্রান্তের সাথে লেগে গেছে। হ্যাঁ, তাহলে এই যে নিচের প্রান্তের সাথে লেগে গেছে, আর এদিকে যে নিচে যে ফিউজ আছে, তারপর হচ্ছে যে ইন্ডিকেটর ল্যাম্প, সুইচ, টু পিন সকেট, তারপর থ্রি পিন সকেট, এগুলা এই যে নিচে শর্ট হয়ে গেছে সব। হ্যাঁ, এই যে সব শর্ট হয়ে গেছে, আর এদিকে এই যে লাইনটা, এই যে লাইন থ্রি পিন সকেটের লাইনের সাথে লেগে গেছে, আর এদিকে যে নিউট্রাল আছে, নিউট্রালটা, নিউট্রাল প্রথমে গিয়ে লাগবে এখানে ইন্ডিকেটর ল্যাম্পের সাথে, আর ইন্ডিকেটর ল্যাম্পের সাথে এই যে এদিকে টু পিন সকেট, টু পিন সকেট, টু পিন সকেট, আর এদিকে যে নিউট্রাল আছে থ্রি ফেজের, থ্রি ফেজের লাইনের সাথে সংযুক্ত হয়ে যাবে। এইভাবে একটি মাল্টিপ্লাগ মূলত কানেকশান দেয়। হ্যাঁ, আর এখন আমরা এই যে মাল্টিপ্লাগ যদি তৈরি করলাম, তাহলে মাল্টিপ্লাগটা ঠিক আছে কিনা সেটা আমরা এখন টেস্ট করব বিভিন্ন মাধ্যমে। তাহলে প্রথমে আমরা লাইন দিই, লাইন দিয়ে দেখি যে এটা প্রথমে টেস্ট করি যে সুইচ দেওয়া ছাড়া এখানে লাইন আছে কিনা। তাহলে সুইচ অফ আছে, এর জন্য লাইন নেই। সুইচ অন করি, এই যে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে উঠছে, তারপর এখানে আমরা এই যে ফেজে লাইন আছে, হ্যাঁ এদিকে যে ফেজ আছে, ফেজে লাইন আছে, নিউট্রালে লাইন নেই। তাহলে আমরা নিউ টেস্টারের মাধ্যমে দেখলাম, এখন আমরা অ্যাভোমিটারের মাধ্যমে দেখবো। অ্যাভোমিটারের মাধ্যমে যে দেখবো, আমরা জানি এটা 220 লাইন, সবসময় 220 ভোল্টের উপরে আমরা এদিকে যে নবটা আছে নবটা রাখবো, আর এটা আমরা এসি, যাতে ডিসিতে কখনোই না থাকে। যদি 220-এর নিচে দেই, যদি ভোল্টেজ বেশি হয়ে যায়, তাহলে আমার এই মিটারটা কেটে যেতে পারে, এই জন্য ওই দিকে আমরা সতর্ক থাকবো। তাহলে আমরা দেখি এখন যে এই যে আমরা এখানে 250-এর মধ্যে নবটা দিলাম এসিতে। হ্যাঁ, তাহলে আমার এখানে 200 ভোল্ট আছে, ঠিক আছে, 200 ভোল্ট আছে। তাহলে আমার মাল্টিপ্লাগে টেস্ট করলাম যে এটা ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে একটি মাল্টিপ্লাগ কীভাবে তৈরি করতে হয়, এটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্লাস বাস্তবে করলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।